মহিলা মানে মহিলা, তার স্বাভাবিক শারীরিক প্রাকৃতিক চরিত্রগত দিক থেকে সে মহিলা, তার নামের উপর নির্ভর করে না সে মহিলাকে মহিলা নয়। বিলকিস বানুর জায়গায় যদি রহমত বিবির জায়গায় আমাদের চিন্তামণি কর হয়, তাহলে কি মহিলার আবরণে তার চেহারায় তার ব্যবহার পাল্টে যাবে? এই বিলকিস বানুকে গুজরাটের সরকার যখন মোদী সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় তাকে ধর্ষণ করা হয়, তার গর্ভস্থ সন্তানকে হত্যা করা হয়। সে মেয়েটি আকুতি করে বলেছিল, আমার গর্ভে সন্তান আছে, আমাকে তোমরা ছেড়ে দাও। তারা তাকে ছাড়েনি, তাকে ধর্ষণ করেছে, দেশের আইন তাকে সাজা দিয়েছিল। যারা সাজাপ্রাপ্ত হলে আইনের সাজা দেওয়াটা অনেক সময় সাপেক্ষ। আপনারা দেখছেন না, আমাদের এখানে তিলোত্তম বলেন, অভাব বলেন, আরজিপুর হাসপাতালের চিকিৎসক মেয়েটি যাকে ধর্ষণ করা হল, তার ধর্ষণের সাজা দেওয়ার প্রক্রিয়া চালু করতেই কত সময় লাগে। সেই বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিলেন তাদের আদালত সাজা দিয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। তুমি ওই চার দেওয়ালের মধ্যে থাকবে, তোমার স্বাধীনভাবে ঘোরাফেরার অধিকার নেই, তোমার সঙ্গে পশুত্বের কোনো পার্থক্য নেই, আটকে থাকো। যদি নিজেকে সংশোধন করতে পারো তবে ভবিষ্যতে আবার তুমি মুক্ত অঙ্গনে ঘুরে বেড়াতে পারবে। গুজরাটে বিজেপি সরকার সেখানকার মানুষের ভোটে জিতে, এখানে যেমন তৃণমূলের আমাদের ভোটে জিতে সমস্ত অন্যায় করি, গুজরাটে সেই সরকার বিলকিস বানুকে ছেড়ে দিলেন। বিলকিস বানুকে ছেড়ে দেওয়ার পর ভারতবর্ষের নারী সমাজের অগ্রগণ্য নেত্রী বৃন্দা কারাত তিনি সুপ্রিম কোর্টে আবেদন করলেন, বিলকিসকে দিয়ে আবেদন করালেন, শুধু ছেড়ে দিলেন না, ছেড়ে দিয়ে কি বলা হলো, এইরকম একটা বড় মঞ্চ করা হলো, সেই মঞ্চে ধর্ষকদের রাখা হলো, আর একের পর এক মানুষ গিয়ে তাদের মালা পরালেন, মিষ্টি খাওয়ালেন, আর কি বললেন, বললেন এরা উচ্চ বর্ণের, এরা ধর্ষণ করতে পারে না। অর্থাৎ আমার মনোবাদ শিখিয়েছে, উচ্চ বর্ণের মানুষ যদি নিম্ন যোনিকে উপভোগ করে তবে এই ধর্ষণ করবে না, ওই ধর্ষিতা নিম্ন যোনি পরজন্মে উচ্চ যোনি হয়ে জন্মাবে। আপনাদের তো ইহজন্ম পরজন্মের তত্ত্ব শেখানো হয়েছে, ইহকালে তুমি সব মেনে নাও, মন্দিরে গিয়ে প্রার্থনা করো, মসজিদে গিয়ে নামাজ পড়ো, গির্জায় গিয়ে যিশুর কাছে বলো, ইহজন্মে যা হচ্ছে হয়ে যাক, পরজন্মে তোমার উন্নতি হবে। পরজন্মটা কি ভাই, কেউ কোথাও পরজন্ম দেখেছেন? কেউ কখনো পরজন্ম ঘুরে এসেছেন? মানুষ মাতৃগর্ভে তার জন্ম হয় এবং স্বাভাবিক কারণেই তার মৃত্যুবরণ করতে হয়। এই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, তার শেষ কৃত্য পর্যন্ত যে পথ চলছে সেই পথচলার মধ্য দিয়ে তার মনুষ্যত্বের পরিচয়, এর বাইরে অন্য কোনো জন্ম নেই। কিন্তু আমাদের শেখানো হয় প্রতিদিন প্রতি মুহূর্তে, আমরা শিখি আমাদের দুর্বলতা, ভাবি যদি সত্যি কিছু থেকে থাকে, আমি যদি শনিবার দিন শনি পুজো না দিই তাহলে হয়তো আমার বরের ক্ষতি হয়ে যেতে পারে, আমি যদি শনি পুজো না দিই হয়তো আমার ছেলের ক্ষতি হয়ে যেতে পারে, কিসের ক্ষতি হবে না মানলে পরে? আমি তো কিছুই মানি, কার ক্ষতি, কে করছে? আমরা আমাদের সম্পদ তৈরি করি, আমি যদি কাজ না করি কেউ আমায় খেতে দেবে না, কোন ঈশ্বর এসে বলবেন না তুমি হাত পা গুটিয়ে বসে থাকো, তোমার মুখে আমি খাদ্য দিয়ে গেলাম, কেউ দেয়নি কেউ দেবে না। বুদ্ধদেবকে মহানির্বাণের আগে ওই সুজাতা এসে পায়েস খাইয়েছিলেন, কোন আকাশের দেবতা এসে খাননি, তাই বুদ্ধদেব ঈশ্বরে বিশ্বাস করতেন না। কিন্তু পরবর্তীকালে প্রচারের মধ্য দিয়ে বুদ্ধদেবকেই আমরা ভগবান বানিয়ে দিলাম। এই যে শিক্ষা ধীরে ধীরে হয়, ওই অল্প অল্প করে বিষ স্লো পয়জনিং বলে, আপনাকে একদিনে মারবে না, রোজ একটু একটু করে দেবে, আপনি বুঝতে পারবেন না, তবে হঠাৎ একদিন দেখবেন আপনি মরে গিয়েছেন। আমাদের চিন্তা চেতনায় প্রতিদিন প্রতি মুহূর্তে এইরকম ভাবে বিষ ঢোকানো হয়। তাই মুর্শিদাবাদে শহরের বুকে একটি শিশুকে টেনে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলে বস্তাবন্দি করা যায় এবং পুলিশ প্রশাসন তারা নির্বিকার চিত্তে সেই ঘটনাকে ঝাপা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। একটি বিচ্ছিন্ন ঘটনা পশ্চিমবঙ্গের সর্বত্র আমরা দেখছি, কি দেখেছি আমরা কৃষ্ণ,
কি দেখলাম জয়নগর কুন্তলিতে, আমি কুন্তলিতে গিয়েছিলাম পরশুদিন, সেখানে মেয়েরা প্রশ্ন করছে, তাদের মধ্যে আবার একবার লোক হিন্দু মুসলমান খুঁজে দিচ্ছে। আমি বললাম ভাই এখানে চারজন মহিলা আছে, আপনি দেখে বলুন তো কে মুসলমান কে হিন্দু। লালন ফকির বলেছিলেন পইতে দিয়ে বামন চিনি, চূর্ণ দিয়েছিলি মুসলমান, নারীর ক্ষেত্রে কিসে বিধান, নারীকে তো টিকিও রাখতে হয় না, চূর্ণ তো করতে হয় না।